হ্যাঁ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বেঙ্গল নলেজ এডুকেশনাল চ্যানেল। আজ আমি সমস্ত পার্শ্ব শিক্ষকদের জন্য দারুণ একটি আপডেট নিয়ে এসেছি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের মুখে ঘোষণা করলেন, এই ভিডিওটির মাধ্যমে কী ঘোষণা করলেন পার্শ্ব শিক্ষকদের ব্যাপারে সেটি আলোচনা করা হবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আপডেটটি জেনে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের মুখে বলেছেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি থেকে স্থায়ীকরণ জরুরি। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি থেকেও তাদের স্থায়ীকরণ করাটা অনেক জরুরি, রাজ্য সরকার সেই উদ্যোগ নিচ্ছে। শনিবার সন্ধ্যায় মধ্যগ্রাম পুরসভার উদ্যোগে নজরুল শতবর্ষকী সদনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক CBSE ও ICSE পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এসে এই কথা বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন অনুষ্ঠানে পার্থবাবু ছাড়াও সংসদের সদস্য কাকলি ঘোষ দিস্তার, মধ্যগ্রামের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পার্থবাবু বলেন, শ্রেষ্ঠত্বের সম্মান শুধুমাত্র বিদ্যাচর্চায় সীমাবদ্ধ থাকলে হবে না, ব্যক্তি জীবনেও একজন ভালো মানুষ হয়ে শ্রেষ্ঠ চিন্তা চেতনার অধিকারী হতে হবে। পার্শ্ব শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বলেন, পার্শ্ব শিক্ষকদের আগে যা বেতন ছিল বর্তমান সরকারের আমলে অনেকটাই বেড়েছে। তো বন্ধুরা, এই আপডেটটি থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের বেতন খুব একটা বৃদ্ধি হবে না, কিন্তু আপনাদের চাকরি স্থায়ীকরণ হয়ে যাবে, অর্থাৎ আপনাদের যে চাকরি আছে অস্থায়ী সেটি স্থায়ীভাবে আপনারা চাকরি করতে পারবেন।